খালেদ বিন জয়নুদ্দিন, আপনি বাংলাদেশের একজন উঁচু মাপের সাহিত্যিক, বিশেষ করে শিশু সাহিত্য শাখায় আপনি অত্যন্ত প্রাণবন্ত পদাচরণ। আপনি কিভাবে সাহিত্য জগতে আসলেন সেটা একটু আমাদের অগণিত দর্শকদের জন্য একটু বলুন। আপনার কথা আমি এই সম্পূর্ণ মেনে নিতে পারি না, এই কারণে যে আমি খুব উঁচু মানের সাহিত্যিক এ কথা কখনো মনে করি না। তবে লেখালেখি করি সেই শৈশব কৈশোর থেকে। প্রথম লেখালেখি শুরু করি আমার প্রাইমারি স্কুলে আমার এক স্যার ছিলেন, তার ছেলের নাম ছিল শ্রীধর। উনি ওই দুর্গাপুজো উপলক্ষে একটি কবিতা লিখছিলেন এবং আমাকে ওই কবিতাটি উনি পড়ে শোনালেন। তো আমি কবিতাটি শোনার পর মনে হইল যে এরকম কবিতা আমিও লিখতে পারি। তখন আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি কবিতা লেখা শুরু করলাম। কিন্তু এখানে একটু বলা দরকার যে ওই সময়ে আমাদের এলাকায় খুব সংস্কৃতিমনা সাংস্কৃতিক জগৎ গড়ে উঠেছিল। রূপবান যাত্রা, তারপরে কবিগান, তারপরে মেলায় বায়স্কোপ এসব আসতো, এগুলি আমি দেখতাম। রূপবান গানের যাত্রার দলেও আমি গান গেয়েছি, ফলে আমার ভিতরে একটা সাহিত্যিক মনোভাব গড়ে উঠেছিল। তারপরে আমি স্কুলে গিয়ে হঠাৎ একদিন একটা বই পেলাম, সেই বইটার নাম আমার প্রথম লেখা। সেই বইটি সম্পাদনা করেছিল আমাদের দাদাভাই রকনুজ্জামান খান। ওই বইটির ভিতরে দেখলাম যে আমাদের সাহিত্য জগতের, বিশেষ করে শিশু সাহিত্য জগতের যারা লেখালেখি করে তাদের প্রথম লেখা কীভাবে ছাপা হয়েছে তার কাহিনী। তো ওগুলি পরে আমার মনের ভিতরে লেখক হওয়ার একটা ইচ্ছা জাগলো। তারপর তো আমি পত্রপত্রিকার লেখালেখি শুরু করলাম, ঢাকা আসলাম, ঢাকা এসে সম্পাদকদের দপ্তরে গেলাম, পত্রিকা অফিসে গেলাম। তো ওই এই ক্ষেত্রে আমাকে প্রথম যিনি সাহায্য করেছিলেন তার নাম শেখ তোফাজ্জল হোসেন। উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন, কবিতা সমিতির বাসায় নিয়ে গেলেন, মেহজির আহমেদের বাসায় নিয়ে গেলেন, অনেকের বাসায় নিয়ে গেলেন, কবিদের দেখালেন। আর উনি বললেন যে তুমি এইসব পত্রিকায় গ্রাহক হও এবং গ্রাহক হয়ে সদস্য হবে, তারপরে লেখা পাঠাবে, দেখবে একসময় তোমার লেখা ছাপা হয়ে গেছে। তো আমার মনে আছে আমার প্রথম লেখা ছাপা হয় ফরিদপুরের জেলা কাউন্সিলের একটি পত্রিকা ছিল মাসিক গণমন, ওই পত্রিকায় 1966 সালের সেপ্টেম্বর সংখ্যায়। ঠিক একই তারিখে ওই একই বছরে একই সেপ্টেম্বর সংখ্যায় আবার মাসিক সবুজ পাতা ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকা ছোটদের, এখানেও একটি লেখা, দুইটি লেখা একই সাথে আমার ছাপা হয়। সেই থেকে আমার লেখালেখি শুরু। আপনি ঢাকার বড় পত্রিকায় কখন লেখালেখি শুরু করেন? ঢাকায় আমি তো গ্রামে থাকতেই ঢাকার সব পত্রিকায় লেখালেখি শুরু করছি, টাপুর টুপুর, মাসিক কচি ও কাছা, মুকুল। যেহেতু দৈনিক পত্রিকা গ্রামে যেত না, অনেক টাকা লাগতো, এই জন্য মাসিক পত্রিকায় আমি লিখতাম। খেলা করে বেগম যুব আহমদের খেলা করে, সে 68-69 কথা বলছে, এসব কাগজে আমার লেখা ছাপা হতো। এবং ঢাকার যারা শ্রোতাদের আসলে লিখতেন, বিশেষ করে আলিমা, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, আবু সালেম, মাহমুদুল্লাহ, আখতার হোসেন, ভেমি মধুর, এদের সাথে আমার একটা যোগাযোগও ছিল, পত্রিকা যোগাযোগ ছিল। তো ঢাকায় এসে আমার মূলত দৈনিক পত্রিকায় আমার লেখা ছাপা শুরু হয়। এবং আমার সৌভাগ্য বলতে হবে যে ঢাকার তখনকার দৈনিক পাকিস্তানের একটি পত্রিকা ছিল, সম্পাদক ছিল আফলাতুন, এই পত্রিকায় আমার লেখা প্রথম দৈনিক পত্রিকার ভিতরে এই পত্রিকাটি। তারপরে দৈনিক পয়গাম, খেলাগড়, দৈনিক সংবাদের, আজাদের মুঘলের মহাবীর, ইত্তেফাকের পত্রিকা স্যার আসল, আমার সব কাগজেই লেখা ছাপা হয়েছে। আপনি ইত্তেফাকের কচিকাতার দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, ইত্তেফাক সম্পর্কে আপনি একটু বলুন। ইত্তেফাক তো মূলত সারা জীবন সম্পাদনা করেছে, মানে কচিকেশ্বর আসর আমাদের সবারই গুরু, ফারুক নজরের গুরু, আমার গুরু, আপনার গুরু, সবারই গুরু দাদা ভাই। তো দাদা ভাই মারা যাওয়ার পর ওখানে দু একজন ছেলে দাদা ভাইয়ের সহকারী হিসেবে কাজ করছে, ওরাই ছিল। পরবর্তীকালে দাদাভাই যখন মারা যায়, মারা যাওয়ার পর একটি সংখ্যা মাত্র বের করেছিলেন আল মুজাহিদ হিসাব, পরবর্তী সংখ্যা থেকে আমি পত্রিকার পাতা সম্পাদনায় পার্ট টাইম নিয়োগ নেই। আমি তখন ভিতরে বাংলায় ছিলাম, বাংলাদেশ ভেতরে,
এবং আমার মূলত পাতার সম্পাদক ছিলেন মাহবুব তালুকদার, এখন নির্বাচন কমিশনার, কিন্তু উনি কোনো লেখা সিলেকশন করতেন না, সব দায়িত্ব আমিই পালন করতাম, উনি জাস্ট ছাপার এক একবার দেখে দিতেন। তো সেই কুচিকাচার আসলে আমি দীর্ঘদিন প্রায় 15-16 বছর দেখেছি, এবং আমার একটা কুচিকাচার আসলের একটা লেখা চক্র তৈরি হয়েছিল, সেখানে আপনার লেখাও ছাপা হয়েছে, ফজলে আহমদ বসা আছে তারও লেখা ছাপা হয়েছে, মোটামুটি বাংলাদেশে সব সাহিত্যিক দিয়ে লেখা আমি ছাপছি। তো এরপরে আমার পারিবারিক কারণে আমি চাকরিটা ছেড়ে দেয়নি, ছুটি নিয়ে বাড়িতেই এখন আছি। আপনি বাংলা একাডেমি পদক পেয়েছেন আপনার শিশু সাহিত্যের স্বীকৃতি স্বরূপ, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের এবং বাংলা বাংলা একাডেমির বিচারকদের ব্যাপারে আপনি কিছু বলেন। আসলে এই পুরস্কার পাওয়া তো স্বীকৃতি, আসলে লেখা ছাপা হওয়ার পর কারো যদি ভালো লাগে তাহলে সেটাই বড় পুরস্কার। আর বাংলা একাডেমির পুরস্কারটা তো এটা কালচারাল মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমি দিয়ে থাকে, ওদের একটা প্রক্রিয়া আছে, তারা যাকে মনে করে যে সাহিত্যে বিশেষ অবদান রাখছে তাদেরকে তারা পুরস্কারটা দেয়। আমি এই পুরস্কার পেয়েছি, আমি অনেক পরেই পাইছি বলতে হবে, আমার আমার আমি যাদেরকে লেখালেখি শিখিয়ে দিয়েছি, গুরু বলবো না, যাদের আমার যে সাহচর্য পেয়ে লেখালেখি উৎসাহিত হয়েছে তারা আমার অনেক আগে 10-12 বছর 15 বছর আগেও পেয়েছে। তো এটা বাংলা একাডেমি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক গুণীজনের সমন্বয়ে এই পুরস্কারটা প্রদান করা হয়। আপনি এখন গ্রামের বাড়িতে আছেন, আপনি যদি একটা পত্রিকার বা একটা জায়গায় থাকতেন তাহলে অসংখ্য ভক্ত এবং আপনার শুভাধ্যায়ীরা আরও লেখার সুযোগ পেত, তো এটা একটু বঞ্চিত হচ্ছে না আপনার শিষ্যরা? না, আমার আসলে তো শিষ্য না, অনুরাগী বলা যায়, প্রিয় অভাজন বলা যায়, কেউই শিষ্য না, কারো কেউই কারো শিষ্য গুরু শিষ্য ব্যাপারটা বাউল গানে আসে আমাদের সাহিত্যে। হ্যাঁ, উৎসাহ দেয়, অনেক উৎসাহ দেয়, পরামর্শ দেয়। তো হ্যাঁ, আমি থাকলে তো অবশ্যই আমার যারা প্রিয় ভজন তাদের কাছ থেকে আমি পরামর্শ নিতাম, তারাও আমাদের কাছ থেকে পরামর্শ নিত। কিন্তু আমার এমনই একটা অবস্থা যে 50 বছর ঢাকায় থাকার কারণে আমি গৃহহারা হয়ে গেছি, ভূমিহারা হয়ে গেছি। তো আমার বাবা একজন কোটিপতি জমির মালিক, সব কিছুই বেহাত হয়ে গেছে, কাজে আমার ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করে আমার বাধ্য হয়ে ওখানে গ্রামে থাকতে হচ্ছে। তবে আমি মাসে একবার আসি ঢাকায়, ঢাকায় আমার বন্ধু বান্ধব আপনাদের সাথে সবার সাথেই যোগ আছে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।